যাই হোক, আপাতত আমরা এটা মানে আমরা নয়, ওটা আমি একটা খতরনাক রাস্তা নিয়ে ফেলেছি। তো ভাই জাস্ট আলাদাই ব্যাপারটা, এই যে এইখান দিয়ে ঝর্ণাটা এখানকার, ঠিক আছে, মানে ভিডিও করে করে তোমার মেমোরি শেষ হয়ে যাবে, তারপর মনে হবে যে ভিডিওই করি। কিন্তু এখানকার লোকজনের জন্য এগুলো খুবই নর্মাল। তো ভিডিওর প্রথমেই দেখে বোঝা গেল আমি যাচ্ছি পাহাড়ে, এবং পাহাড়ে যাবার বেস্ট ট্রেন হলো পদাতিক এক্সপ্রেস নয়তো দার্জিলিং মেল। 10:05 দার্জিলিং মেলেই আমার টিকিট ছিল। আমি তবে এখান থেকে একা উঠেছিলাম, পাপায়ের ওঠার কথা ছিল বর্ধমান থেকে। তো যথারীতি আমি চলে গেলাম আমার সিটে, যেটা ছিল এস3-তে, এবং মনটা জাস্ট উৎফুল্ল হয়ে উঠেছিল যখন ট্রেনটা ছাড়ল, কারণ আমি আমার এই প্রথম জার্নিতে এমন একটা জানলা পেয়েছিলাম যে জানলাটা আমি কখনো পাইনি। ট্রেন ছুটে চলল অন্ধকার থেকে, আর পাশ দিয়ে বালি ব্রিজ যখন ক্রস করলো বোঝা গেল যে ট্রেনটি ফাইনালি কলকাতা চলেছে। যাই হোক, আমি ভেবেছিলাম যে ব্লগটা একটু পরে স্টার্ট করব, বাট এই বৃষ্টি দেখে আমি আর থামতে পারলাম না। তো ইনিশিয়ালি আমাদের টার্গেট ছিল, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, তো ইনিশিয়ালি টার্গেটটা ছিল যে NGP নেমে ব্লগটা স্টার্ট করব, কিন্তু সেটা হলো না। আপাতত কে আমার ফোনটা ধরছিল, টাড়া, আরে নতুন ভাই চলে এসছে, মানে আমার জন্য নতুন নয়, ওর ট্রিপটা নতুন, ব্লগে নতুন, ঠিক আছে। তো আপাতত পাপাই ভাই আমাদের সাথে আছে, আর আমরা যে একটা কঠিন জানলা, মানে এত সুন্দর জানলা সিট, তো আমি এসিও পেয়ে গেলে আমার ভালো লাগতো না, বাট খুব সুন্দর বৃষ্টিটা পড়ছে, যেটা খোঁজার জন্য আমরা এত দূর আসছি, জাস্ট আলাদা লাগছে। ও ইয়েস, মনটাই ভালো হয়ে গেছে। ট্রিপটা কঠিন বৃষ্টিতে হতে চলেছে, আমি বুঝতেই পারছি, রেনকোটটা খুব বেশি পরিমাণে কাজে লাগবে। তো এখানে প্রচুর আমি দেখতে পাচ্ছি পদ্ম পদ্ম পদ্ম, ঠিক আছে, আমার মনে হয় এখানকার লোকেরা খুব বেশি BJP করে, এটাই বোঝা যাচ্ছে, আর কিছু না, চারিদিকে শুধু পদ্ম, ও আলাদাই। তো ফাইনালি NGP স্টেশন, আর এরকম জানলাটা পাওয়া গেছে, এই যে ভাই বিরাট খুশি হয়েছে, কারণ বেসিক্যালি আমরা না কখনো, আমি এতবার জার্নি করেছি আমি কখনো এই জানলাটা পাইনি, তো এটার জন্য বেশ বেশ ভালোই লাগছে, একটা আলাদাই ভিউ পাওয়া গেছে, একটা আলাদাই একটা জার্নি হয়েছে। তো আপাতত জায়গাটা এরকম লাগছে, জাস্ট অসাধারণ, ট্রেনটা ঢুকছে, এই যে পা, ভাইয়ের হাফ মুখ বাইরে আছে, ঠিক আছে, ভাই ওখান থেকে হাই করে দে। তো এই এই সিচুয়েশনটা পাওয়া যায় না অন্য জানলাতে। তো যাই হোক, দেখা হচ্ছে একটু পরে, আপাতত আমাদের প্ল্যান হচ্ছে NGP থেকে বেরিয়ে আমরা একটা বাইক নেব, বাট বৃষ্টি এখন আপাতত পড়ছে না, বাট কিছুক্ষণ আগে অব্দি পড়ছিল, তো আপাতত দেখা হচ্ছে একদম রাস্তাতে। তো ভাই আপাতত আমরা তো চলে এসেছিলাম NTS মোড়ে, এবং NTS মোড় থেকে এসে আপাতত এসছি আমরা বাইক চেকিংয়ে, এখানে সব বাইকগুলো চেকিং চলছে। আর মজার ব্যাপার হচ্ছে যে ভিতরে কিছু বন্ধুবান্ধব আছে, এখানে বেসিক্যালি সব বাইকগুলো লাইন দিয়ে দাঁড় করানো আছে। তো আপাতত আমি যেটা ঠিক করেছি যে আমি এই বাইকটা নেব, এটা মাচ বেটার লাগছে আমার বাইকটা, ঠিক আছে। তো আপাতত এই 500টাই আমি নেব ঠিক করেছি, এবং এখান থেকে আমাদের পরবর্তী ট্রিপ প্রবাবলি ঋষভ হবে, তো সেটা দেখা যাক, লেটস সি যে কতদূর কী হয়। তো দেখা হচ্ছে একটু, ফাইনালি অনেক সিলেকশনের পরে যেটা ঠিক হলো সেটা হচ্ছে আমি এই বুলেটটা নিচ্ছি, ঠিক আছে, এই 500টা। তো বেশ ভালো লাগছে, একদম পুরো কী বলবো, ব্ল্যাক তো এটার কালার নয়, হালকা একটা গ্রিনিশ একটা কালার আছে, তো জাস্ট ভালো লাগছে, আলাদাই লাগছে। ও হ্যাঁ, আমি যে দুটো বন্ধুর কথা বলছিলাম, এই সেই দুটো বন্ধু, সৈকত এবং প্রীতমদা, প্রীতমকে আমি দাদা বলেই ডাকি, আর কি করা যাবে। তো আর বাকি ওদিকে সব ডকুমেন্টেশন চলছে, আর এদিকে বাইকগুলো রেডি হচ্ছে, এইখানে একটা বাইক, এটা একটা, এটা একটা, আর একটা কোথাও একটা আছে, কোথাও একটা আছে, দেখতে পাচ্ছি না। তো যাই হোক, আপাতত এরকমই সেট চলছে, এরপরে দেখা যাক আমরা কতদূর যাই, মানে ঋষভ তো যাবো অবশ্যই, বাট তার মাঝখানে কী হবে সেটা জানি না। এই যে এইখানেও কিন্তু গিম্বাল দিয়ে টান টান ভিডিও চলছে, ঠিক আছে, আর ওইদিকে ভাই চিয়ার্স করছে। তো আমরা ভাইয়ের সাথে দেখা করবো, আপাতত ভাই যাচ্ছে চিত্রে, তো আমরা দেখি কালকে ওখানে যেতে যেয়ে উঠতে পারি কি না। তো দেখা হচ্ছে একদম রাস্তাতে, পুরো একদম হেলমেটে মাউন্ট করে। সো আপাতত আমাদের গাড়ি হয়ে গেছে ফুল রেডি, আর আমাদের সামনে ছিল মিও মোড়, মিও মোড় থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে, আর এখান থেকে বেসিক্যালি ভাইয়ের একটা
আর রেইনকোট কেনার ছিল, তো রেইনকোটটা ভাই এখন ওখানে সেট করছে, দেখা যাচ্ছে একটু বেশি ভালো মতো বাঁধা ফাঁধা আছে। আচ্ছা এখান থেকে এটা বেরিয়ে গেছে, ঠিক আছে। তো ইয়াস 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 ইয়াস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আপাতত আমরা বেরিয়ে যাবো হচ্ছে ঋষভের দিকে, তো এইদিকে হচ্ছে দার্জিলিং মোড়, তো আমরা ওদিকেই আপাতত বেরোতে চলেছি। টান টান স্টার্ট করে নিয়ে বেরিয়ে যাই, একদম দেখা হচ্ছে রাস্তাতে। হ্যাঁ, তবে আগে একটু তেলও ভরতে হবে আমাদেরকে, তো আর গাড়িটা আছে 500, তো একটু ভারী আছে হালকা। তো যাই হোক ভাই, তাহলে রেডি? তো একদম ভাই রেডি, ভাই আমাকে হেল্প করছে টানার জন্য, কিন্তু ভাই তো জানেন না যে ক্লাসটা তো দেওয়া নেই, ঠিক আছে। তো ক্লাস দেওয়া হয়ে গেছে, পিছন দিকে একবার দেখে না ভাই। তো স্টার্ট দিয়ে ফেলেছি, টান টান করে আমাদের রাইড শুরু হয়ে গেছে। আমরা এবার ধীরে ধীরে এগোবো, আমাদের সামনের দিকে পেট্রোল পাম্পে চলে এসেছি, ওইদিকে আমাদেরকে কাকা ডাকছে, চাপ নেই। 950 950 ঋষভ ফিষভ 5 দিনের ট্রিপ আছে, ওই কারণে একবারে ভরে নিচ্ছি, আবার কে হুডুক করে ভরে। হ্যাঁ, তো আপাতত দাদা আমাদেরকে তেল দিয়ে দিয়েছে, 950 টাকার তেল ভরেছি, মোটামুটি 9 লিটার হয়ে গেছে। তো দাদার কথা মতো 270 কিলোমিটার আমরা যেতে পারবো এই তেল দিয়ে, তো দেখা যাক আমরা কত কিলোমিটার আলটিমেট করতে পারি, ঠিক আছে। তো আপাতত জার্নি স্টার্ট হচ্ছে আমাদের, 456304 আমাদের মিটারে আছে। তো ভাই লেটস রাইড। দিয়ে প্রবাবলি আমাদেরকে ডান দিক মারতে হবে, আর রিয়েলি ডোন্ট নো যে রোডটা কোন দিকে ছিল, কারণ আমি একটু কনফিউজ হয়ে যাই এখানে আসলে যে কোন পাহাড়ে উঠতে হবে। তবে দার্জিলিং মোড় যেতে হবে এটুকু তো মনেই হচ্ছে। হ্যাঁ, ম্যাপটা খোল। তো ভাই আপাতত আছি আমরা NH10-এর নিচে, দেখতেই পাচ্ছ একটা নদীর উপর দিয়ে ক্রস করছি। ভাই বলছে এটা মহানন্দা, আমিও মেনে নিচ্ছি এটা মহানন্দা, চাপ নেই, ঠিক আছে। আমরা কখনোই আর্গুমেন্ট করি না কোনো কিছুতেই। তো আকাশের অবস্থা দেখা যাচ্ছে যে মোটামুটি ভালোই মেঘ আছে, কিন্তু আমাদের মধ্যেও যে এতদিন গরমে যে কষ্টের মেঘ সেটা ঝরতে চলেছে, এটা দেখেই ভালো লাগছে। আপাতত আমরা দুজনে কোনো রেনকোট পরিনি, বাট কিছুক্ষণ পরে পড়তে হবে এইটুকু তো আমি বুঝে যাচ্ছি। তো আপাতত ভাই যাচ্ছি, এখান থেকে 20 কিলোমিটার ডান দিক, মানে এই এই ট্রেনের ওপর দিয়ে আমি যাবো, 20 কিলোমিটার ডান দিক গেলেই পড়বে হচ্ছে আমাদের মেন রোডটা, যেটা আমরা ঋষভ যাবো, মানে ওয়াদিউমে আমরা প্রবেশ করবো। তো ভাই দেখা যাক কতক্ষণে আমরা ওখানে পৌঁছাই, গুগল আমাদেরকে বলেছে 3 ঘন্টা 10 মিনিট, তো জানি না কতক্ষণে পৌঁছাবো। আপাতত শিলিগুড়ির মাঝখানে যে রোডটা এটা খুবই ন্যারো, তোমরা সবাই জানো, ঠিক আছে। তো ভাই চলো, দেখা হচ্ছে একদম ওয়াদিউর মাঝখানে। তো ভাই কেসটা এরকম হচ্ছে যে আমরা ফাইনালি সেবক রোডের দিকে এগিয়ে চলেছি, ওখান থেকে আমরা ডান দিক নেব, দেন আমরা সেবক রোডে এগোবো। আলাদাই রাস্তা, আর ভাই ওখানে রেডি হচ্ছে, ঠিক আছে। রেডি হচ্ছি মানে এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আমাদের মনসুন রাইড স্টার্ট হয়ে গেছে। এই যে আমাদের বাইক পুরো একদম ফুল লোডেড করে আমরা বেরিয়েছি। ইউকিলেলেটাকে ভাই, ইউকিলেলেটাকে নিতে হবে, ওটার ভিতরে নিয়ে নিবি, আচ্ছা বেশ ঠিক আছে। তো এরকম আবছা দেখা যাচ্ছে কারণ ক্যামেরার উপর জল পড়েছে, দেখা হচ্ছে ভাই পরে, একটু বৃষ্টি থামলে আমি দেখাবো, চলো টাটা। তো ভাই এই সেই জায়গাটা যেখান থেকে দেখাচ্ছে মোটা মালবাজার 24 আর চালসা হচ্ছে 31, বাট ঘটনাটা এটা হয়ে গেছে যে বলছে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর্মি গাড়িতে কিছু একটা হয়েছে, যেটার জন্য আগে এগোতে পারছি না, আর আমি তেমন ভিডিও করতে পারছি না যে জাস্ট বিকজ বৃষ্টি। এই যে গাড়ি তো এখানেই দাঁড়িয়ে আছে, আপাতত এরকম জিনিসপত্র চলছে, এখানে লাইন দিয়ে সব গাড়ি বাড়ি দাঁড়িয়ে আছে।
তো ভাই জানি না কতক্ষণে পৌঁছাবো, কিন্তু এই জলটা কিন্তু খুব দারুণ লাগছে। ঠিক আছে, দেখি ফোকাস করা যায় নাকি। অসাধারণ, জাস্ট অসাধারণ লাগছে। পাপাই খবর নিতে গেছে যে ওখান দিয়ে বাইক আদৌ পাস করবে কি না, তো লেটস সি কী হয় শেষ অবধি। দেখা হচ্ছে রাস্তা যদি এখানেই ফেসে থাকি বা অন্য কিছু প্ল্যান চেঞ্জ করি সেটাও বলছি, দেখা হচ্ছে একটু পরে। 2000 years later. তো ভাই বর্ষাকালে পাহাড়ের এটাই একটা মজা, এই যে সুন্দর সাউন্ডটা, আই রিয়েলি মিস দিস থিং। আর এটা বর্ষাকাল ছাড়া অ্যাক্টিভ হয় না সেরকম, এই ঝর্ণাগুলো, ছোট ছোট ঝর্ণা, এগুলো কোনো বড় ঝর্ণা বা আমি কোনো স্পটে দাঁড়িয়ে নেই, বেসিক্যালি আমি পার হয়ে গেছি, ঠিক আছে, বেসিক্যালি আমি ওখানে মোমো খেতে দাঁড়িয়েছিলাম, ওই যে ওই দূরে বাইকটা দাঁড় করানো আছে, ঠিক আছে, এই যে জাস্ট আলাদা। তো এখানে আমার আর ভাইয়ের চলছে একটু চা পার্টি, ঠিক আছে, কারণ চাটা জাস্ট অসাধারণ, ইলাইচি মেরে আলাদাই, জাস্ট আলাদাই লাগছে। আর এরকম একটা ওয়েদার, হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছে, কী করা যাবে, গার্লফ্রেন্ডের অভাবে চাটা একাই খেতে হবে, কিচ্ছু করার নেই। আপাতত আমি আছি হচ্ছে এইখানে একটা ঝর্ণাতে, এই ঝর্ণাটার অ্যাকচুয়ালি কী নাম সেটা তো আমি জানি না, বাট লাভার দিকে যেতে গিয়ে পড়লো, বুঝলি, নিচে নিচে জল যাচ্ছে, ফোকাসটা বারবার কেন এদিক ওদিক নিচ্ছে আমি বুঝতে পারছি না, জাস্ট ফিল দ্য সাউন্ড। তো ভাই জাস্ট আলাদাই ব্যাপারটা, এই যে এইখান দিয়ে ঝর্ণাটা, এখানকার যে স্রোতটা, এই স্রোতটা আমার সব থেকে দারুণ লাগছে, জাস্ট আলাদাই, মজাই পেয়ে যাচ্ছি আমি, ঠিক আছে। আর ওই ব্রিজটার থেকে একটু আগে আমি দেখাচ্ছিলাম, তো ওভারঅল ব্যাপারটা এইরকম। পাপাই ওখানে দাঁড়িয়ে পড়েছে, পাপাইয়ের জন্য একটা ছবি, এনিওয়ে, তো ওভারঅল জায়গাটা এরকম, ওখান থেকে কোথাও একটা থেকে ঝর্ণাটা আসছে আর এইখান দিয়ে ফ্লোট হচ্ছে, জাস্ট আলাদা। বন্ধ হ্যাঁ, আরে আরে হাম পুরো লাগ গিয়া, দেখো না জবরদস্ত কর দিয়া হ্যাঁ। ও আচ্ছা 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 আচ্ছা, ইয়া সে ফির নহীঁ যা সকতা না, তব ভি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। এবার তো তুই বসে যা, আর খুব খারাপ লাগছে তুই। আপাতত আমরা এটা মানে আমরা নই, ওটা আমি একটা খতরনাক রাস্তা নিয়ে ফেলেছি, ঠিক আছে, কি আর করা যাবে, রাস্তাটা তো কঠিন, বা দিকটা তো খাড়াই খাত আর চাকা তো খাড়াই স্লিপ খাচ্ছে, কিচ্ছু করার নেই, কী আর করা যাবে। তো যাই হোক, তো যেহেতু 500, তো কোনো অসুবিধা হচ্ছে না, প্রচুর পাওয়ার গাড়ির মধ্যে, কঠিন পাওয়ার আমি যেটাকে বলে আর কি, ঠিক আছে। তো এরকম ভাঙাচোরা রাস্তা আছে ডোবার পাড়ের মতো, এবং একটা দাদা বললো যে সামনে একটা গাছ পড়ে গেছে, বাট কোনো চাপ নেই, বেরিয়ে যাবে তুমি যেহেতু তুমি বাইকে আছো, তো এটা বলছে যখন বলছে যখন মেনে নিয়েছি আমি, কোনো চাপ নেই। ও ভাই আসছে পিছন দিকে, এখান থেকে শুরু হচ্ছে ডাউন হিল ডাউন হিল ডাউন হিল, খুব দু নম্বর এসছে আমার, খাদেই করে ফেলি আর কি, কেউ তো নেই আমরাই আছি, চাপ নেই। তো এই হচ্ছে জায়গাটা, আর এই হচ্ছে বাইকটা, আর ভাইকে আমি হারিয়ে ফেলেছি। তো আপাতত দাঁড়িয়ে আছে, দেখা যাক, সামনে এখনও 1 কিলোমিটার রাস্তা বাকি আছে, তো ওটা ধীরে ধীরে যাবো, একটু সেরে ফেলি জিনিসটা, টাটা। তো ভাই ফাইনালি চলে এসেছি আমাদের সেই পিঙ্ক ফ্লয়েড রিসোর্টে, আর রাস্তাটা তোমাদেরকে কিছুটা দেখিয়েছি, কিছুটা দেখাইনি, সেটা কারণটা হচ্ছে ব্যাপারটা দেখে তেমন কিছু লাভ ছিল না, এখনও রাস্তা কিছুটা বাকি আছে যদিও, আর বৃষ্টির কারণে খুব বেশি রাস্তাটা দেখানো হয়নি আমার, ঠিক আছে। তো আপাতত রাস্তাটা এরকমই চলছে গত 1.6 কিলোমিটার ধরে, আর ভাই আমাকে পিছনে বসে মনে মনে একটু গালাগাল দিয়ে চলেছে, আর ভাই হাঁটার চেষ্টা করছিল, আমি বললাম ভাই হাঁটিস না কুকুর হয়ে যাবি, তো সেটাকে ভাইকে আমি হতে দিইনি। আর লোকজন দেখে অবাক যে এখান দিয়ে একটা বাইক আসছে, একটা একটা স্লিপ আর তুমি খাদে, এই হচ্ছে ব্যাপার, দাঁড়ানা। যাই হোক, এটাই হচ্ছে রাস্তাটা পিঙ্ক ফ্লয়েডে যাওয়ার, তো
তো সেখানেই আমি উঠছি আপাতত। একদম উঠে পড়েছি, কোনো চাপ নেই, টান টান চলে এসছি। তো এই সেই হোমস্টে যেখানে আমরা আজকে রাতটা কাটাতে পারি, কারণ এখনও তো গিয়ে পৌঁছাইনি, তো গিয়ে আগে পৌঁছাতে হবে, লেটস সি। ওই যে আবার গিয়ে কথাটা বলে আসি, তোমরা ততক্ষণ একটু দাঁড়াও, আর এই ভিউটা অন্যরকমই লাগে। তো এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। বেসিক্যালি আমরা এক্ষুনি এসে পৌঁছালাম, আর আমাদের রুমটা একটু অগোছালো আছে আমি জানি, কারণ সব জিনিসপত্র একটু বেশিই ভিজে গেছে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুম। তো আপাতত আমরা একটু খাওয়া দাওয়া করতে বেরোচ্ছি, খাওয়া দাওয়া করে এসে দেন এখানে আমরা একটু চিল করব, যেটা আমরা করতে এসেছি। তো ভিউটা এরকম, আগেও ভিডিওতে আমি দেখিয়েছি। তো এটা হচ্ছে রিসর্টের পিঙ্ক ফ্লয়েড রিসর্ট না, হোমস্টে, সরি। ঠিক আছে, তো এই হচ্ছে জায়গা। তো দেখা হচ্ছে ভাই একদম খাওয়ার পরে। তো এখানে ছিল আমাদের পিঙ্ক ফ্লয়েড রিসর্ট কেন আমি বারবার বলছি, হোমস্টেটা। আর এখানে অনেকগুলো গাছ আছে, আর এখানে ম্যাগি, এই যে ভাই ছুকছুক করে খাচ্ছে, আমিও খাচ্ছিলাম। বেসিক্যালি এইরকম একটা রাইডের পরে একটা খাবার দরকার ছিল। আর এখন বাজে মোটামুটি, ও এখন 6টা বাজে, আমি লক্ষ্যই করিনি। তো 6টার সময় লাঞ্চ করার কোনো মানে হয় না। আমরা রাস্তায় একবার মোমো খেয়েছিলাম, তারপরে ভেবেছিলাম লাঞ্চ করব, তারপরে এখানে এসে দেখি 5টা বাজে। তো এই কারণে আর কিছু করা হয়নি। তো এই কারণে আপাতত ম্যাগি খাচ্ছি, রাত্রেবেলা যা খাবার খাবো। তো ভাই দেখা হচ্ছে পরে, কারণ বিশেষ কিছু আর এখানে দেখার মতো নেই এই মুহূর্তে, কারণ এক্ষুনি আলো নেমে যাবে। তো এখানে একটা স্পট আছে টিফিন ডালা, আর একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে আমি শুনেছিলাম। হ্যাঙ্গিং ব্রিজে আমি কখনো যাইনি এর আগে। তো দেখা যাক পরে, কালকে যদি আমরা বেরোনোর সময় যেতে পারি। তো দেখা হচ্ছে পরেই, আর রাত্রেবেলা যদি কিছু একটা ফানি ইনসিডেন্ট ঘটে আমি অবশ্যই এটা ব্লগে রাখবো অ্যাজ এ মেমোরি। তো দেখা হচ্ছে ভাই পরে। ¶¶